আরব সাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টি, আর তার জেরেই বিপর্যস্ত কেরল। জলের তোরে ভেসে গিয়েছে শতাধিক বাড়ি। বন্যার জেরে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় 24 জনের, নিখোঁজ বহু মানুষ। উদ্ধার কার্যে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, সঙ্গে হাত মিলিয়েছে ভারতীয় সেনা। কেরলের মধ্য ও দক্ষিণ প্রান্তের জেলাগুলিতে শুরু হয়েছে হড়পাবান, যার জেরে ধস নেমেছে কেরলের একাধিক এলাকায়। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে জলের তোরে তলিয়ে যাচ্ছে একের পর এক বাড়ি, কান্নার রোল উঠেছে সর্বত্র। অতিবৃষ্টির জেরে রাজ্যের বহু নদীতেই জল বইছে বিপদসীমার ওপর দিয়ে, জলমগ্ন হয়ে রয়েছে কেরলের বহু এলাকা। আবহাওয়া দপ্তরের তরফে ইতিমধ্যেই 5টি জেলায় লাল সতর্কতা, 2টি জেলায় হলুদ ও 7টি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী আজ সারা দিন ধরে চলবে ভারী বৃষ্টি, পাশাপাশি 40-50 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামীকাল সকাল থেকে পরিস্থিতি একটু একটু করে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। দুর্যোগে আটকে পড়া মানুষদের সাহায্যার্থে জেলায় জেলায় একাধিক ত্রাণ শিবির খোলা হয়েছে। বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইতিমধ্যেই কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পরিস্থিতিতে পূর্ণ শক্তি নিয়ে উদ্ধার কার্যে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধার কার্যে ঝাঁপিয়েছে ভারতীয় সেনা ও বায়ুসেনার জওয়ানরা। তবে আবহাওয়া খারাপ থাকার জন্য ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। ব্যুরো রিপোর্ট, সমাচার প্লাস বাংলা।